হ্যালো বন্ধুরা, আমি গোপাল, আপনারা দেখছেন টেকনিক্যাল তাতান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতদিনে আপনারা বিভিন্ন রকমের স্ক্রিন লক অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, বাট আজকে আমি আপনাদেরকে দারুণ একটি স্ক্রিন লক অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার নিজের ফটো দিয়ে আপনার মোবাইলের স্ক্রিনটাকে লক করে রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। তো এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার স্ক্রিনটাকে লক করলাম। তো লক করার পর এখানে আমি আনলক করছি। তো আনলক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পিকচার চলে এসেছে। ওকে, তো আমি এটাকে সোয়াইপ করছি, দেখুন কোনো কিন্তু কাজ হচ্ছে না। বা আমি এর উপরে টাচ করছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রং পাসওয়ার্ড দেখাচ্ছে। ওকে, তো এখানে সঠিক পাসওয়ার্ডটা কী সেটাই আপনারা এখানে দেখুন। তো আমি আমার এই চোখে একবার ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম। এবার দেখুন আমার মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার পিকচারের উপরে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে আপনি আপনার মোবাইলটাকে লক করে রাখতে পারবেন। তো যদি জানতে চান কি এই অ্যাপ্লিকেশন, কোথা থেকে এটা ইনস্টল করবেন এবং কীভাবে এটা ব্যবহার করবেন, তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল তাতান ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি গোপাল। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটির নাম টাচ লক স্ক্রিন। তো প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি ওখান থেকে ইনস্টল করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে সিম্পলি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা এইভাবে সোয়াইপ করে এটাকে সরাতে থাকবেন। ওকে, তো তারপরে আপনারা লাস্ট মাথায় গিয়ে আপনারা এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে অ্যালাউ করতে হবে। তো অ্যালাউ করবেন, এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন। তো পারমিশন দেওয়ার পর আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনাদেরকে এখান থেকে যা যা অ্যালাউ যাচ্ছে এখানে অ্যালাউ করে দিতে হবে। ওকে, তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দুটো পিকচার এখানে দেওয়া আছে। ওকে, তো আপনি যদি এই পিকচারের মাধ্যমে আপনার স্ক্রিনটাকে লক করে রাখতে চান, সেটা আপনি করতে পারবেন। বা আপনি যদি আপনার নিজের ফটো দিয়ে করতে চান, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে গিয়ে আপনার যত ফটো আছে সব এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি সাপোজ আমার এই পিকচারটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্রপ করে নিলাম। ওকে, তো এই সাইজে রেখে দিলাম। তো তারপরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেট আপ, আর এখান থেকে দেখাচ্ছে যে 2-4 পজিশন। ওকে, তো এখান থেকে আপনি দুবার অথবা চারবার, ওকে, মানে 2-4 মধ্যে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সাপোজ এখান থেকে যে চোখ দেখতে পাচ্ছেন, এই চোখে একটা সিলেক্ট করলাম, এই চোখে একটা সিলেক্ট করলাম। ওকে, এবং এই যে আঙুলের এই নখটা আছে এইখানে একটা সিলেক্ট করলাম। ওকে, তো এরপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো তারপরে এটা এগেইন মানে আবার দিতে হবে। তো আমি প্রথমে এই চোখটা সিলেক্ট করেছিলাম, তারপরে এই চোখটা সিলেক্ট করেছিলাম, তারপরে এই নখের কাছে সিলেক্ট করেছিলাম। তো তারপরে আবার এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপরে ফিনিশ করে দেবেন। তো ফিনিশ করার পরে এখান থেকে আপনাদেরকে রিকভারি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনারা যদি পাসওয়ার্ডটা ভুলে যান তখন আপনি এই পাসওয়ার্ডটার মাধ্যমেও আপনাদেরকে রিকভার করতে পারবেন। তো এই রিকভারি পাসওয়ার্ডে আমি দিয়ে দিলাম 1234, তারপরে আবার এখান থেকে রিট্রাই দিয়ে দিলাম 1234। ওকে, তো এরপর এখান থেকে স্টার্ট টাচ পাসওয়ার্ড, ওকে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বাস আপনাদের কাজ শেষ। তো আমি ফোনটাকে আনলক করলাম, সরি, লক করে দিলাম। তো লক করার পরে এখান থেকে আনলক করলাম। তো আনলক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যেখানেই টাচ করি না কেন কোনো কিন্তু কাজ হচ্ছে না, জাস্ট দেখছেন মানে রং পাসওয়ার্ড এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, তো আমি এখানে যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম এখানে এই চোখটাকে 1, এই পাশে 2, এটাকে 3, দেখতে পাচ্ছেন যে মোবাইল কিন্তু ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, দারুণ একটি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা আমার খুব ভালো লেগেছে। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।